শরীয়তের একটি নীতিমালা বারো নম্বরে বলবো সেটা হচ্ছে যে আমাদের যে কোনো দ্বন্দ্ব হোক না কেন তার মধ্যে একটি দ্বন্দ্ব হচ্ছে যে মিলাদ করা সব কাজ না গুনার কাজ মিলাদ করা ইসলামের কাজ না ইসলামের কাজ নয় গুনার কাজ বেদাত সোননাথ না বেদাত ঠিক না এই ঝগড়ার সমাধান করতে কি হবে কোরআন এবং সন্না থেকে হইতে হবে আল্লাহ কোরআনে কেমন দুটো আয়াত এই বিষয়টি স্পষ্ট করে সুরা নেশার আয়াত নম্বর উনষাট এবং সুরায় সুরার আয়াত নম্বর দশ এই দুটি আয়াত করে নেবেন সংক্ষেপে বলছি আল্লাহ বলছেন ফাইন তানাজা কোনো ক্ষেত্রে যদি তানাজও হয় মানে মতবিরোধ হয় ঝগড়া হয় যে কোনো বিষয় আমাদের এখন ঝগড়া এক দল বলছে মিলাদ করব। ঈদ এ মিলাদ আর একদল বলছে মিলাদের সাথে কে করব করবো আর একদল বলছে মিলাদ কেয়াম সব বিদাত বরং কে আম করেন যদি এই বিশ্বাস নিয়ে আর এই বিশ্বাস নিয়ে করে যে নবী তো শরীফ নিয়ে এসেছেন নবী হাজির নাজির হয়ে যান সেই জন্য আমরা দাঁড়াচ্ছি নবীর এহতেরাম সম্মানে দাঁড়াচ্ছি তাহলে সে বড় শির্ফ করল সে আল্লাহর সাথে শরিক স্থাপন করলো সিরকি আঁকিদারা করলো এবং সিরকি আমল করল এই এই এর সমাধান করতে গিয়ে নিতে হবে কোরআন এবং সন্না থেকে নিতে আল্লাহ বলছেন ফারুদ্দু হল আল্লাহ রসুল যদি কোনো বিষয় মতবিরোধ হয় আল্লাহর দিকে ফিরিয়ে দাও আর রসুল সাহা দিকে দিকে আল্লাহর দিকে ফিরিয়ে দাও মানে কোরআনে কেরিমের দিকে ফিরিয়ে দিতে হবে রসুল সাহসালের দিকে ফিরিয়ে দাও মানে নবী সাহায্যে যদি বেঁচে থাকতেন তো তার কাছে আমরা চলে যেতাম যে আর রসুল আল্লাহ আমরা মিলাদ করবো না করব না তাই না এখন নবীর নেই সুতরাং কোন দিকে ফিরতে হবে নবীর হাদিসের দিকে ফিরতে হবে নবীর সিরাত নবীর জীবনের দিকে ফিরতে হবে দেখা যাচ্ছে নবী সাহা যারা জিন্দিগিতে কখনো জন্মবার্ষিকে কারো পালন করে নিজেরও করেননি নিজের স্ত্রীদের করেননি নিজের ছেলে মেয়েদের কারো করেননি না মৃত্যুবার্ষিকী পালন আসলে ইসলামে কারো বার্ষিকী পালন করা নেই কোন অস্তিত্ব নেই ভালো করে শুন রাখেন কোনো বার্ষিকী পালন করেন না খুশির দিবস না বিজয়ী দিবস আর এই দিবস আর সেই দিবস মৃত্যু দিবস জন্মদিবস এগুলি সবগুলি বিজাতিদের থেকে নেওয়া হ্যাঁ বিজাতিদের থেকে যখন গণতন্ত্র তাদের কাছ থেকে নিয়ে ইসলামের লেবেল লাগিয়ে দিতে পারেন শ্রেণী ইসলামপন্থীরা তাহলে আবার বিজয়ী দিবস এই দিবস সেই দিবস ফুল দিবস মা দিবস বাপ দিবস নিতে অসুবিধা কি সব কাফের থেকে নাও সব কাফের থেকে